নমস্কার বন্ধুরা, অ্যাস্ট্রো কানেকশন ইউটিউব চ্যানেলে আপনাদেরকে অনেক অনেক স্বাগত জানাই। বন্ধুরা, এটি একটি মাসিক রাশিফলের ভিডিও। এই ভিডিওতে আমি আপনাদেরকে জানাতে চলেছি, তুলা রাশির জাতক জাতিকা যদি আপনি হন, তাহলে আপনাদের ডিসেম্বর 2020 কেমন যেতে চলেছে, অর্থাৎ বছরের শেষ মাস কেমন যেতে চলেছে। এই মাসে আপনাদের কোন কোন দিক শুভ রয়েছে এবং কোন কোন দিক প্রবলেম রয়েছে, এই সমস্ত বিষয় নিয়ে এই ভিডিওতে আমি আলোচনা করতে চলেছি। তাই ভিডিওটি সম্পূর্ণ দেখতে থাকুন। নমস্কার, আমি কল্যাণ রায়। শুভ সুশীঘ্র। তুলা রাশির জাতক জাতিকার ডিসেম্বর মাস কেমন যেতে চলেছে তা আমি অবশ্যই বলবো, কিন্তু তার আগে একটি বিষয়ে আমি আপনাদেরকে জানিয়ে দিই। আমি যে মাসিক রাশিফলটি আপনাদের সামনে প্রেজেন্ট করতে চলেছি, সেটি একটি সার্বিক রাশিফল, অর্থাৎ সবার ক্ষেত্রেই প্রযোজ্য। এটি চন্দ্র রাশি ধরে গণনা করা হয়, তাই এই ভিডিওতে বলা প্রতিটি কথায় 100% মিলবে এর কিন্তু আমি কখনোই দাবি করব না। তবে এই ভিডিওতে বলা 50-60% মিলতে বাধ্য। তবে পুরোটাই নির্ভর করবে আপনার দশা এবং অন্তর্দশা এবং প্রত্যন্তর্দশার উপর। অর্থাৎ আপনার যদি শুভগ্রহের দশা চলে এবং শুভগ্রহের অন্তর্দশা চলে বা শুভগ্রহের প্রত্যন্তর্দশা চলে, সেক্ষেত্রে কিন্তু আপনি 80-90% ভালো ফল পাবেন। আর যদি অশুভগ্রহের দশা চলে বা নিচস্থ গ্রহের দশা চলে, তাহলে কিন্তু আমার কথা মিলবে না। তাই আমি আপনাদেরকে একটি কথাই বলবো, আপনারা প্রপার কোনো অ্যাস্ট্রোলজারকে, যাকে আপনার ভালো লাগে, তাকে দেখিয়ে নিন। আর যদি আপনারা মনে করেন আমাকে দেখাবেন, তাহলে স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নম্বরে বুকিং করতে পারেন। একটি কথা মাথায় রাখবেন, এটি কেবলমাত্র বুকিং নাম্বার, তাই তারাই কেবল যোগাযোগ করুন যারা জন্মছক বিচার করাতে চান। তাহলে আসুন জেনে নেওয়া যাক তুলা রাশির জাতক জাতিকার ডিসেম্বর মাস কেমন যেতে চলেছে। প্রথমে আসি শারীরিক দিক, অর্থাৎ কথায় আছে না, স্বাস্থ্যই সম্পদ। শরীর যদি ভালো থাকে, মন ভালো থাকবে। এই মাসে আপনাদের শারীরিক দিক কিন্তু ভালো যেতে চলেছে, অর্থাৎ শারীরিক কোনো রোগ ব্যাধি যদি থাকে, সেক্ষেত্রে কিন্তু সেখান থেকে ওভারকাম করার একটা অবস্থা দেখা যাচ্ছে। এরপরে আসি আপনাদের প্রেমজ বা লাভ লাইফ। এই মাসে প্রেমজ জীবন, অর্থাৎ লাভ লাইফ কিন্তু ভালো যেতে চলেছে, অর্থাৎ নতুন প্রেম কিন্তু আসার সম্ভাবনা প্রবল থেকে প্রবলতর রয়েছে। এছাড়াও পুরনো প্রেম কিন্তু আপনাদের জীবনে কামব্যাক করবে। এর পাশাপাশি যারা প্রেমের সাথে যুক্ত রয়েছেন, তাদের কিন্তু সম্পর্কের উন্নতি দেখা যাবে, অর্থাৎ আগের থেকে বন্ডিংটা আরও গাঢ় হয়ে উঠবে। এরপর আসি ফিনান্সিয়াল কন্ডিশন কেমন যাবে। এই মাসে ফিনান্সিয়াল কন্ডিশন বলা যেতে পারে খুব ভালো যাবে, একদম নো ডাউট ভালো যাবে। আপনাদের আর্থিক স্থিতি কিন্তু ভালো যেতে চলেছে, তবে খরচার দিকটাও কিন্তু রয়েছে। এই মাসে আয় যেমন হবে, ব্যয় হবে, তবে আপনারা কিছু পরিমাণ অর্থ এই মাসে সেভিংস করবেন, এটা বলা যেতে পারে। এই মাসে আপনাদের পড়াশোনার দিক কিন্তু ভালো যেতে চলেছে, অর্থাৎ যারা হায়ার লেভেলে পড়াশোনা করছেন বা লোয়ার লেভেল, উভয় ক্ষেত্রে কিন্তু আপনাদের ভালো যাবে। বিশেষ করে যারা মিডিয়ার লাইনে পড়াশোনা করছেন, যারা হোটেল ম্যানেজমেন্ট নিয়ে পড়াশোনা করছেন, যারা গবেষণা নিয়ে পড়াশোনা করছেন, তাদের ক্ষেত্রে কিন্তু ভালো যেতে চলেছে। এই মাসে শত্রুতার ভাব কিন্তু দেখা যাচ্ছে, অর্থাৎ আপনার পাড়াতে যারা রয়েছে, তাদের মধ্যে শত্রুতা তৈরি হবে, নতুন করে কিছু শত্রু তৈরি হবে, জন্মাবে। তবে একটি কথা আমি আপনাদেরকে বলে দিই, শত্রু কিন্তু আপনাদের তেমন কিছুই করতে পারবে না, অর্থাৎ শত্রুতা পিছন পিছন করবে, সামনে এসে কিছু করার ক্ষমতা আপনাদের সাথে তাদের নেই। তবে এতটুকুটা বলা যেতেই পারে, আপনারা শত্রু থেকে একটু সাবধানে থাকুন। যেমন কর্মক্ষেত্রেও শত্রুতা হওয়ার সম্ভাবনা রয়েছে, সেখানে আপনাকে একটু বুঝে সুঝে চলতে হবে। পাড়ার ব্যাপারটা ছাড়ুন, পাড়ার ব্যাপারে যারা শত্রু রয়েছে তাদের সাথে না চললে হলো, কিন্তু কর্মক্ষেত্রে তো চলতে হবে, তো সেক্ষেত্রে একটু বুঝে সুঝে চলুন, এটাই আমি বলবো। এই মাসে দাম্পত্য জীবন আপনাদের কিন্তু মধুর যেতে চলেছে, অর্থাৎ আপনারা যারা বিবাহিত রয়েছেন, তাদের কিন্তু হাজব্যান্ড ওয়াইফের মধ্যে বন্ডিং তৈরি হবে। এছাড়াও আপনাদের মধ্যে কিন্তু ছোটোখাটো মিসআন্ডারস্ট্যান্ডিং থাকলেও, সেই জিনিস থেকে আপনারা কিন্তু ওভারকাম করবেন এবং একে অপরকে বোঝার একটা টেন্ডেন্সি কিন্তু আপনাদের মধ্যে তৈরি হয়ে যাবে।
এ থেকে কিন্তু আপনাদের একটা বন্ডিং কিন্তু তৈরি হতে চলেছে। এই মাসে কর্মের দিকটা কিন্তু যথেষ্ট শুভ রয়েছে, অর্থাৎ কর্মপ্রাপ্তির ক্ষেত্রে বলুন, এছাড়াও যারা কর্ম করছেন, চাকরি করছেন বা ব্যবসা করছেন, উভয় ক্ষেত্রে কিন্তু আপনাদের ভালো যেতে চলেছে। এই মাসে যারা ফাইন্যান্স ডিপার্টমেন্টে রয়েছেন, যারা সেলস ডিপার্টমেন্টে রয়েছেন, যারা এক্সপোর্ট ইম্পোর্টের বিজনেস করছেন, যারা গ্লসারির বিজনেস করছেন, যাদের পেট্রোল পাম্প রয়েছে, যাদের ওষুধের দোকান রয়েছে, তাদেরকে কিন্তু ঢেলে দিবে, একদম ঢেলে দিবে। অর্থাৎ বছরের শেষ মাস আপনাদের জন্য কিন্তু মানে এক্সট্রিম থেকে এক্সট্রিম পর্যায়ে শুভ যেতে চলেছে। এই মাসে আপনাদের কিন্তু প্রাপ্তি যোগ আসতে চলেছে, সেটা লটারি থেকে বলুন, সাট্টা থেকে বলুন, জুয়া থেকে বলুন, বা পৈতৃক সূত্র থেকে, বা শ্বশুরালয় থেকে, যে কোনো উপায়ে কিন্তু আপনারা অর্থ পেতে চলেছেন। এই মাসে রাজনৈতিক লেভেলে যারা রয়েছেন, অর্থাৎ যারা রাজনীতি করছেন, তাদের ক্ষেত্রে কিন্তু যথেষ্ট শুভ যেতে চলেছে, যথেষ্ট পরিমাণে শুভ যেতে চলেছে। আপনাদের রাজনৈতিক কেরিয়ারে কিন্তু উত্থান হতে চলেছে, মানে আপনারা ভাবতে পারবেন না যে কত পরিমাণে আপনারা উপরে যেতে পারবেন। এই মাসে যারা 60 আপ বা 65 আপ যারা রয়েছেন বয়োজ্যেষ্ঠ ব্যক্তিরা, তাদেরকে বলবো এই মাসে ব্লাড সুগার, ব্লাড প্রেশার, হাড়ের প্রবলেম, চোখের প্রবলেম, এগুলো কিন্তু হওয়ার সম্ভাবনা রয়েছে। তাই কোনো রকম যদি সিমটম দেখেন বা কোনো রকম শারীরিক অসুস্থতা যদি বুঝেন, সঙ্গে সঙ্গে আপনারা মেডিকেল অ্যালার্ট হয়ে যান। এই মাসের সন্তানের দিক কিন্তু যথেষ্ট ভালো যেতে চলেছে, শুভ যেতে চলেছে, সেটা সন্তানের প্রাপ্তির ক্ষেত্রে বলুন, এছাড়াও যাদের সন্তান রয়েছে তাদের ক্ষেত্রে বলুন, কারণ সন্তান এমন কিছু কাজ করবে যেখান থেকে আপনারা কিন্তু গর্ব অনুভব করতে চলেছেন। এই মাসে ভূমি বাহনের কিন্তু সুখ পেতে চলেছেন, অর্থাৎ সেটা টু হুইলার হোক বা ফোর হুইলার, আপনারা কিন্তু কিনতে চলেছেন। এছাড়াও কোনো ল্যান্ড বা জমি বা জায়গা বা ফ্ল্যাট বুকিং করলেন, এরকম কিন্তু হওয়ার সম্ভাবনা রয়েছে। যে সমস্ত কাজ আপনাদের এতদিন ধরে আটকে ছিল, হচ্ছিল না কোনো একটা অজানা কারণে, সেই সমস্ত কাজ কিন্তু এই মাসে আপনারা হাত লাগান, একদম 100% হতে বাধ্য। এই মাসে আপনারা পিতা মাতা, বন্ধু এবং ওয়াইফের কাছ থেকে সহযোগিতা পেতে চলেছেন, সেটা আর্থিক দিক থেকে বলুন বা মানসিক দিক থেকে বলুন, সমস্ত দিক থেকে কিন্তু আপনারা সহযোগিতা পেতে চলেছেন। যারা সেলফ প্রফেশনে রয়েছেন তাদের ক্ষেত্রে কিন্তু এই মাস যথেষ্ট শুভ রয়েছে, যেমন অ্যাডভোকেট বলুন, যারা টিউশনি পড়ায় বলুন, যারা ডক্টর বলুন, যারা ইঞ্জিনিয়ার বলুন, তাদের ক্ষেত্রে কিন্তু যথেষ্ট শুভ যেতে চলেছে, আপনাদের কিন্তু আর্থিক স্থিতি কিন্তু বৃদ্ধি পেতে চলেছে। এই মাসে বিবাহের যোগ কিন্তু দেখা যাচ্ছে, অর্থাৎ যারা বিবাহ নিয়ে এতদিন খুব টেনশনে ছিলেন, বিবাহ হতে চাইছিল না, তাদের কিন্তু বিবাহ হয়ে যাবে, অর্থাৎ আপনারা বিয়ের ব্যাপারে এগোতে পারেন। এছাড়াও যাদের ডিভোর্স হয়ে গেছে, দ্বিবিবাহ করতে চান, এগোতে পারেন, অসুবিধা নেই, আপনাদের কিন্তু বিবাহ হতে বাধ্য। তো ওভারঅল যদি বলা যায়, এই মাস কিন্তু সোনার সংসারের মতো মাস হতে চলেছে, অর্থাৎ বছরের শেষ মাস আপনাদেরকে ঝাটকা দিতে চলেছে।